যদি ভুলে হ্যালো ফ্রেন্ডস, দিস নীলাদ্রি শেখর দাস এবং আপনারা দেখছেন এনএসডি প্রোডাকশন এবং আমাদের একটি মিউজিক ভিডিও চ্যানেল। এবং যারা নতুন দর্শক তাদেরকে বলে রাখি আমাদের বিগত দিনে কিছু ভিডিওস রয়েছে যারা আমাদের বার্তা দিয়ে চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং যারা জানো আমাদের সঙ্গে আমাদের নিজস্ব শ্রোতা। আমি উদ্দেশ্য বলি আমাদের অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা লাইভ কনসার্ট তৈরি করে একটা কোলাজ করব, তো সেটা যেটুকু আমাদের ক্লিপিংস আমাদের কাছে রয়েছে স্টাডি কিছু ক্লিপ মোবাইল ভিডিওস, কারণ সবার সব জায়গায় ভিডিওস কালেক্ট করা সম্ভব হয়ে ওঠে না, তো কিছু মোবাইল ভিডিওস কিছু ভালো কোয়ালিটির ভিডিওস একসঙ্গে কোলাজ দেখতাম। I'm just
ক্লাসিক্যাল কম্পোজিশনস, তো এই কম্পোজিশনসগুলো শেখা আমার গুরু পণ্ডিত দেবজ্যোতি বোসের কাছ থেকে। উনি গুরুজি অনেক কিছু এরকম ধরনের আমরা করাতেন একটা সময়, এবং এমন এমন কম্পোজিশন হয়েছে যেটা বছরের পর বছর রিহার্সেল করেছি আমরা, বছরের পর ইনসেন্স প্রায় এক বছর দেড় বছর ধরে রিহার্সেল হতো, তারপর সেটা পারফর্ম করা হতো, এবং প্রচুর সারা কলকাতাতেই বিভিন্ন জায়গায় এরকম ধরনের কম্পোজিশনস করা হতো। তো তারই একটি পার্ট দেখে চলেছে। Thank you.
দশের আগেও আমরা কিছু ব্যান্ড করেছি, যেমন মিক্সড মিডিয়া বা অভিনাম দর্শী, কিন্তু তারপরে অ্যাজ এ প্রফেশনাল ব্যান্ড শুরু হয় তপস্যা হাত। তপস্যা হাত আমরা যারা প্রথম শুরু করি, তার মধ্যে সৌরভ, প্রদীপ্ত, আমি, গিটারে সুজিত ছিল, পরবর্তীকালে জয়েন করেছিল, এখন সেটা আবার এনএসডি প্রোডাকশনে ট্রান্সফার করা হয়েছে এবং কম্পোজিশনসও কিছু হয়েছে। তো সেই কম্পোজিশনগুলোর মধ্যে কিছু কিছু গান রয়েছে অন ইউটিউব বা আমার একটা নতুন গানও আসছে টু বলে। তো তারই কিছু লাইভ শোদের কিছু ক্লিপিংস আপনারা দেখবেন।
hard, but we push back.
Tujh sang baal laga,
Thank you.
মোর ভাবনারে কি হওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ হরুষে মোর ভাবনারে কি হওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ হরুষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের তারা বরুষে মোর ভাবনারে কি হওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরুষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো